ওয়াও, চলে আসলো Xiaomi Redmi 13 মোবাইল। আজকে আনবক্সিং করব Redmi 13 মোবাইলটি এবং দেখব যে এর ভিতরে কি কি আছে এবং মোবাইলটি আসলে দেখতে কেমন। সো চলুন আগে এটাকে আনবক্সিং করি। ওকে, প্রথমেই পেয়ে যাচ্ছি আই থিঙ্ক মোবাইলের একটি কভার। সো এর মাঝে কিছু ইনস্ট্রাকশন মেনু আছে, মোবাইলের সাথে একটি কভার দেওয়া হচ্ছে, খুবই সুন্দর। ওকে, সো এটা স্পেশাল ফিচারগুলো আগে বলে নিই। এটাতে 108 মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা আছে, স্টাইলিশ গ্লাস ব্যাক ডিজাইন, দ্যাট মিন্স ব্যাকসাইডের যে গ্লাসের ডিজাইনটা হবে সেটা খুবই স্টাইলিশ, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। এছাড়াও এটাতে কিন্তু 90 হার্জের ডিসপ্লে আছে, এছাড়াও মিডিয়াটেক হেলিও G91 আলট্রা প্রসেসর কিন্তু এটাতে ব্যবহার করা হচ্ছে, আর 5030mAh ব্যাটারি তো থাকছেই। ওয়াও, সব মিলে কিন্তু একটি পুরা জটিল একটি মোবাইল মনে হচ্ছে। আমরা এটাকে খুলি। ওকে, খুবই সুন্দর ব্যাক গ্লাসের ডিজাইনটা বিশেষ করে আমার কাছে খুবই সুন্দর লাগছে। প্রথমবারের মতো Xiaomi-র হাইপার OS বিল্ট ইন হিসেবে পাচ্ছেন Redmi 13-এ। আর এছাড়াও বক্সের মাঝে আর আছে 33 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, আর এছাড়া হচ্ছে চার্জিং ক্যাবল। শুন, এটার মোবাইলের ক্যামেরা পাশাপাশি টোটাল মোবাইল নিয়ে বিস্তারিত আরও একটি ভিডিও আসছে আমার এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।